সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আচ্ছা, তাহলে এই আমরা যখন কোন ডেটাবেজের সাথে পিএইচপি এর একটা পেজের কানেকশন দিব, সেক্ষেত্রে আমাদের কানেকশনটা সবার উপরে দিতে হবে, ঠিক আছে? ওই পেজের সবার উপরে দিতে হবে, মানে মোট কথা হচ্ছে আপনি যেই পেজের মধ্যেই ডেটাবেজের কাজ করবেন সেখানে আপনাকে এই কানেকশনটা আগে দিয়ে নিতে হবে। তো কানেকশন করতে গেলে আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমটা হচ্ছে সার্ভার নেম, দ্বিতীয়টা হচ্ছে ইউজার নেম, এবং তৃতীয়টা হচ্ছে পাসওয়ার্ড। এই তিনটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে। সো প্রথমে আমরা যেটা কাজ করি, যে লোকাল সার্ভারে আমরা কাজ করি, যেটা আমরা বলি এই অ্যাপাচি সার্ভারে আমরা কাজ করতেছি, তো সেক্ষেত্রে এই সার্ভারের নামটা হচ্ছে লোকাল হোস্ট। তো আমরা এটা হচ্ছে সার্ভার নেম হচ্ছে আমাদের লোকাল হোস্ট হবে, ইউজার নেম হবে রুট, ROT রুট, এবং পাসওয়ার্ড হবে খালি। কারণ হচ্ছে আমি যখন আমার জ্যাম্প, যেটা আমি কাজ করতেছি, যে জ্যাম্পে কাজ করতেছি, এই জ্যাম্পটা ইনস্টল করার সময় আমি কোনো পাসওয়ার্ড দিই নাই, তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা হবে নাল, মানে খালি থাকবে, এবং ইউজার নেম হবে রুট, ঠিক আছে, ROT রুট, এবং সার্ভার নেম হবে আমাদের লোকাল হোস্ট। এই তিনটা জিনিস আমরা দিয়ে নিব, দেন আমরা কানেকশনের কাজটা করব। তো এই তিনটা জিনিস আমরা তিনটা ভ্যারিয়েবল রাখতে পারি। সাপোজ সার্ভার নেম, যে কোনো ভ্যারিয়েবল আপনি দিতে পারেন, আপনি কোনো সমস্যা নাই। আমি সার্ভার নেম দিলাম লোকাল হোস্ট, সার্ভার নেম লোকাল হোস্ট। এরপরে ইউজার নেম, স্যার আপনি কি টাইপ করতেছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে না? জাস্ট পিএইচপি উঠে আছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো আপনার ওখানে নেট সমস্যা মনে হয়, নেট একটু প্রবলেম মেবি। এরপরে পাসওয়ার্ড হচ্ছে খালি, খালি মানে কিন্তু এখানে স্পেস না, মনে রাখবেন স্পেস ও কিন্তু একটা ক্যারেক্টার, খালি মানে একদম খালি, জাস্ট দুইটা কোটেশন পাশাপাশি, ডাবল কোটেশন দুইটা পাশাপাশি রাখলে এটাকে আমরা বলি খালি বা নাল বলা হয় আর কি। সো এখানে এই তিনটা জিনিস, একটা হচ্ছে কি সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম রুট, এবং পাসওয়ার্ড হচ্ছে খালি। এটা আপনারা মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনারা পিএইচপিতে কাজ করবেন এবং এই লোকাল হোস্ট সার্ভারে কাজ করবেন, মানে অ্যাপাচি সার্ভারে যখন আমরা কাজ করব, আমাদেরকে অবশ্যই এই তিনটা জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে সার্ভারের নাম, যেটা হচ্ছে লোকাল হোস্ট, এবং ইউজার নেম হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড হচ্ছে খালি, ঠিক আছে? তো গেল এরপরে এই তিনটা ভ্যারিয়েবল নেওয়ার পরে, এখন আমরা MySQL এর যে মেইন কাজ সেটা করবো, মানে সেটা কানেকশনটা ক্রিয়েট করবো কিভাবে। দেখেন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে মানটাকে রাখবো, যাতে পরে আমরা চেক করতে পারি যে আমাদের কানেকশনটা হয়েছে কিনা। দেখেন আমরা একটা COMM কানেকশনটা ভেরিয়েবল নিলাম আর কি। এই ভেরিয়েবলের মধ্যে আমরা ফাংশনটা খেয়াল করেন, কানেকশন করার ফাংশনটা MySQLi, ঠিক আছে, MySQLi underscore connect, MySQLi underscore connect, ঠিক আছে, connect। এরপরে পাঁচ ব্রেকেট, MySQLi underscore connect, এরপরে হচ্ছে পাঁচ ব্রেকেট। পাঁচ ব্রেকেটের মধ্যে আমাদের যে তিনটা ভ্যারিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে প্রথমে কি ছিল, সার্ভার নেমটা সবার আগে দিতে হবে, কমা, ইউজার নেম, কমা, দেন পাসওয়ার্ড। বুঝা গেছে? দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে কি কি করলাম আমরা এখানে, MySQLi কানেক্ট একটা ফাংশন, যেটা হচ্ছে MySQL এর ফাংশন, সেখানে আমরা কি লিখলাম, প্রথমে সার্ভার নেমটা যেটা হচ্ছে লোকাল হোস্ট, দেন ইউজার নেম রুট, পাসওয়ার্ড। তো আমরা এভাবে ফাংশনে, মানে ভেরিয়েবলে না নিয়ে আমরা চাইলে সরাসরি কিন্তু মানগুলো বসিয়ে দিতে পারতাম, ঠিক আছে? আপনি বলতে পারেন যে স্যার আলাদাভাবে ভেরিয়েবল নেওয়ার কি দরকার, আমরা এখানেই তো লোকাল হোস্ট রুট এবং খালি রেখে দিলে হচ্ছে। বাট এটা দরকার, কেন দরকার হচ্ছে, যখন আমরা
আমরা যখন প্রফেশনালি কাজ করব, মানে এই পিএইচপি অ্যাপাচি সার্ভার থেকে বের হয়ে যখন আমরা রিয়েল সার্ভারে যখন ডেটা আপলোড করব, রিয়েল সার্ভারের সাথে যখন কানেকশন দিব, তখন আমাদের এখানের মধ্যে এই ডাটা এই জিনিসগুলোকে আমাদের চেঞ্জ করে দিতে হয়। কারণ রিয়েল সার্ভারের নিজস্ব একটা ইউজার নেম থাকে এবং একটা পাসওয়ার্ড থাকে যেটা ওরা আমাদেরকে প্রোভাইড করে, এবং ওদেরও সার্ভার নেমটা তখন চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের আমরা এই ফাংশনের ভিতরে চেঞ্জ না করে মানগুলোকে এখানে চেঞ্জ করে দিব। তো এই জায়গায় চেঞ্জ করলে কি হবে, অটোমেটিক্যালি সেগুলো ভেরিয়েবলে চলে আসবে এবং এই ভেরিয়েবল গুলো এখানেই দেওয়া আছে। সেজন্য এই জিনিসটা একটু প্রফেশনালিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সরাসরি এখানে লিখলাম, তো MySQL এ কানেক্ট দিলাম, এটা একটা কানেকশন ফাংশনে নিলাম। কারণ কি, আমরা এরপরে চেক করব যে কানেক্ট হয়েছে কিনা। চেক করার জন্য আমরা ইফ এলস ইউজ করি। ইফ যদি এই কানেকশনটা না পায়, ঠিক আছে, নট কানেকশন মানে যদি এই কানেকশনটা না হয়, কোনো কারণে যদি প্রবলেম হয়, তখন এখানে একটা এরর মেসেজ দেখাবে। এরর মেসেজ দেখানোর জন্য যে ফাংশনটা ইউজ করে বলে ডাই, আমরা ইকো দিয়ে একটা প্রিন্ট করি। এখন ডাই দিয়ে কেন লিখতেছি, ডাই দিয়ে লেখার কারণটা দেখেন, ডাই এর মধ্যে আলাদা একটা ভেরিয়েবল ইউজ করা যায়। আমরা যদি লিখি যে কানেকশন ফেইলড, ঠিক আছে, কানেকশন ফেইলড ডট মাই SQLi কানেক্ট এরর, ঠিক আছে। দেখেন যদি আমি শুধু ইকো করি, ইকোর মধ্যে কিন্তু আমি এই ধরনের ফাংশন ইউজ করতে পারবো না, এই ধরনের ফাংশন লিখতে পারবো না। তো ডাইটা হচ্ছে কি, ডাই এর কাজটা হচ্ছে সে একটা আমাকে কানেকশন ফেইলড লেখাটার পাশাপাশি একটা MySQL এর কানেক্ট এররের একটা মেসেজ আমাকে শো করবে। সেজন্য আমি এখানে ডাই লেখাটা লিখলাম, ঠিক আছে। এখন যদি আমার এই কানেকশনটা হয়, যদি কানেকশনে কোনো ভুল না থাকে, সেই ক্ষেত্রে ইকো কানেকশন কানেক্টেড সাকসেসফুলি, তাহলে এটা একটা ফাংশন যেটা দিয়ে আমরা ডাই এর সাহায্যে আমি দেখাবো যে কানেকশন ফেইল, একটা এরর মেসেজ শো করব যদি নট কানেকশন হয় তাহলে, আর যদি কানেকশন হয়ে থাকে এলস, এলস এসে দেখাবে কি কানেক্টেড সাকসেসফুলি। আমরা ব্রাউজারে চলে আসছি। সো এখানে আমরা একটা ট্যাবের মধ্যে লিখি যে লোকাল হোস্ট, আমাদের ফাইলটার নাম ছিল লোকাল হোস্ট, এর পরে পিএইচপি টিউটোরিয়াল, এবং আমি কিন্তু কাজ করছি অন্য একটা ফাইলে, সেটা হচ্ছে connection.php con.php con.php, ঠিক আছে। আমরা এই ফাইলে কাজটা করছি, সো এন্টার। দেখেন কানেক্টেড সাকসেসফুলি লেখাটা কিছু দেখা যাচ্ছে? জি স্যার। তার মানে হচ্ছে আমার ডেটাবেসের সাথে এই পেজের, জাস্ট এই পেজটার কানেকশন হয়ে গেছে। আমরা কিভাবে করলাম, কোডটা আপনাদের সামনেই আছে। তো বলেন এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার পিএসপি এর কোড গুলো কি জাম্পে করতে হবে, আপনি যেটা অ্যাপস দিছিলেন এটাতে? পিএসপি এর কোড জাম্পে করতে হবে বলতে, আমরা তো পিএসপি এর কোড করতেছি নোটপ্যাড প্লাস প্লাস এ, আমরা কোডটা তো লিখতেছি নোটপ্যাড প্লাস প্লাস এ। জাম্পের কাজ হচ্ছে সে আপনাকে একটা সার্ভার প্রোভাইড করে, যেটা সাহায্যে যেটাকে আমরা বলি লোকাল সার্ভার বা ফেক সার্ভার, যেখানে আমরা আমাদের কাজগুলো রান করে দেখি যে ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা কোনো কিছু ভুল করি, সাপোজ আমি এখানে মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা, যেটা আমার কোনো পাসওয়ার্ড নাই কিন্তু আমি দিয়ে দিলাম, যেটা আপনাদেরকে এরর মেসেজটা কিভাবে আসে একটু দেখানোর জন্য আমি এটা দিয়ে দিলাম। তো আমি আবার ওখানে যাই। তো এখন দেখেন একটা এরর কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ওয়ার্নিং মাই স্ক্রিন, হ্যাঁ, অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট লোকাল হোস্ট ইউজিং পাসওয়ার্ড ইয়েস, এখানে দেখাচ্ছে মানে আমার পাসওয়ার্ড নিয়ে সমস্যাটা হচ্ছে, অ্যাক্সেস ডিনাইড বলতেছে। কারণ কি, আমরা যখন জ্যাম্প ইনস্টল করি সেখানে আমরা কোনো পাসওয়ার্ড কিন্তু দিই নাই, মানে পাসওয়ার্ডটা খালি ছিল, নাল ছিল। বাট যদি আমি এখন এখন কানেকশন দেওয়ার সময় যখন আমি পাসওয়ার্ড 22 দিয়ে দিলাম, তখন এই কানেকশনটা নিচ্ছে না, কারণ আপনার জ্যাম্পের মধ্যে কোনো পাসওয়ার্ড কিন্তু ছিল না। তো এই পাসওয়ার্ডটা যেহেতু ম্যাচ হচ্ছে না, যার কারণে ওরা এখানে একটা এরর দেখাচ্ছে। তো এই যে এরর মেসেজটা, এটা হচ্ছে ডাই দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা কানেকশনটা দিয়ে নিলাম, যে এখন এই পেজের সাথে কিন্তু কানেকশন হয়ে গেছে, কার, আমাদের যে
পিএইচপি মাই অ্যাডমিন বা ডেটাবেস বলি আমরা, ওটার সাথে আমাদের এখানে কানেকশনটা হয়ে গেছে। কানেকশন হওয়ার পরে যদি আমরা বুঝি যে কানেকশন আছে, ঠিক আছে, কোড ঠিক আছে, তখন আর আমাদের ই ফাইলস গুলো দেওয়ার দরকার নাই। না হলে আমার কোডের পরিবর্তে উপরে আবার দেখাবে কানেকশন সাকসেসফুল, হ্যাঁ কানেক্টেড সাকসেসফুলি, এই লেখাটা শো করবে। সো আমরা যেটা এটা টেস্ট করার জন্য ইউজ করলাম, এখন আমরা এটাকে হাইড করে রাখি, কারণ এটা কোনো কাজ তো নাই। আমি তো টেস্ট করে বলছি যে আমার কানেক্টেড সাকসেসফুলি দেখাইছে, তার মানে কানেকশন হয়ে গেছে। তাহলে আমাদের আর ইফ এই জিনিসটার কোনো দরকার কিন্তু এখানে নাই। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।